সদহা সংখ্যালঘু ছাত্রীয় নামটোর নিদেহ সমগ্র লগতে মরিয়া জেলার অন্তর্গত প্রত্যেক আঞ্চলিক প্রত্যেক আঞ্চলিকর ঝাড়ুড আঞ্চলিক আমি আজ প্রতিমূর্তি দাস কার্যসূচী লোলোর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আর এই কার্যসূচীর জড়িয়ে জানাই দিব বিচার যে আপনাদের সরকারি ভূমি উচ্ছেদ করবে বিচার তাত আমার কোনো আপত্তি নাই, কিন্তু সেই উচ্ছেদ করার আগত যখন ভারতীয় নাগরিকে গড়াখনিয়া কবলত পড়ি আজি আপনার চরত থাকবে সেই সকল মানুষ পুনের সংস্থাপনের ব্যবস্থা করব, তেতিয়া আমার কোনো আপত্তি না থাকিব। আর আপনার যা 20 তারিখে অমানবীয়ভাবে যে আপনার উচ্ছেদ কার্য চলাইছিল সেই উচ্ছেদ কার্যর পাছত এতিয়াও বর্তমানে শিশুরপর বিদ্যালয়কে আপনার এই রোদত এই বতাহত আপনার দিন রাত কটাবলগা হয়েছে। ঠিক তেনেকৈ যাকালি 23 তারিখে গরুখুটিত আপনার দুহটা পরিয়ালে উচ্ছেদ করব যাওতে আজি প্রশাসনের 2-3 হাজার প্রশাসনের লোক গৈ যে অমানবীয় কাণ্ড সংঘটিত হয়েছে সেই কাণ্ডক আমি প্রথমত গরিহণা দিছো আর ধিক্কার জানাইছো। আর লগতে শূন্যরপর গুলি চালনা কিয় করবলগা হল তারবাবে সরকারে একটা তদন্ত ঘোষণা করব লাগে। লগতে যখন কালি তার নিহত হয়েছে নিহতর পরিয়ালক 8 বিঘাক মাটি আর 10 লাখ টাকার ক্ষতিপূরণ দিয়ক দিয়ার ব্যবস্থা করব লাগে। আর লগতে পুনের সংস্থাপন নোহাক যদি উচ্ছেদ কার্য বন্ধ করে তারপরে আমি সরকারক দাবি জানাই। সদহা সংখ্যালঘু ছাত্রীয় নামটোর নিদেহ সমগ্র লগতে মরিয়া জেলার অন্তর্গত প্রত্যেক আঞ্চলিক প্রত্যেক আঞ্চলিকর ঝাড়ুড আঞ্চলিক আমি আজ প্রতিমূর্তি দাস কার্যসূচী লোলো মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আর এই কার্যসূচীর জড়িয়ে জানাই দিব বিচার যে আপনাদের সরকারি ভূমি উচ্ছেদ করবে বিচার তাত আমার কোনো আপত্তি নাই, কিন্তু সেই উচ্ছেদ করার আগত যখন ভারতীয় নাগরিকে গড়াখনিয়া কবলত পড়ি আজি আপনার চরত থাকবে সেই সকল মানুষ পুনের সংস্থাপনের ব্যবস্থা করব, তেতিয়া আমার কোনো আপত্তি না থাকিব। আর আপনার যা 20 তারিখে অমানবীয়ভাবে যে আপনার উচ্ছেদ কার্য চলাইছিল সেই উচ্ছেদ কার্যর পাছত এতিয়াও বর্তমানে শিশুরপর বিদ্যালয়কে আপনার এই রোদত এই বতাহত আপনার দিন রাত কটাবলগা হয়েছে। ঠিক তেনেকৈ যাকালি 23 তারিখে গরুখুটিত আপনার দুহটা পরিয়ালে উচ্ছেদ করব যাওতে আজি প্রশাসনের 2-3 হাজার প্রশাসনের লোক গৈ যে অমানবীয় কাণ্ড সংঘটিত হয়েছে সেই কাণ্ডক আমি প্রথমত গরিহণা দিছো আর ধিক্কার জানাইছো। আর লগতে শূন্যরপর গুলি চালনা কিয় করবলগা হল তারবাবে সরকারে একটা তদন্ত ঘোষণা করব লাগে। লগতে যখন কালি তার নিহত হয়েছে নিহতর পরিয়ালক 8 বিঘাক মাটি আর 10 লাখ টাকার ক্ষতিপূরণ দিয়ক দিয়ার ব্যবস্থা করব লাগে। আর লগতে পুনের সংস্থাপন নোহাক যদি উচ্ছেদ কার্য বন্ধ করে তারপরে আমি সরকারক দাবি জানাইছি।